বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম মোহাম্মদ মনির হোসেন, তিনি চেয়ারম্যান বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল নামে একটি সংগঠন তার আছে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে নদীর প্রতি ভালোবাসা আপনার কীভাবে, কারণ আপনি একজন শিক্ষক এবং আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরসের বিজনেসও আছে, তো নদীকে নিয়ে স্পেশালি আপনি কথা বলবার জন্য এই শোতে এলেন, নদীর প্রতি ভালোবাসার প্রথম এবং প্রধান কারণ কী ছিল? গোড়ার দিকে যদি একটু বলতে চাই, আমরা একটা গ্রুপ, 11 জনের একটা গ্রুপ, আমরা নদীতে ভ্রমণ করতাম, শুধু মানে একেবারেই ভ্রমণ। তখন আমরা একটা চিন্তা করলাম যে এই ভ্রমণের যে কাজটা সেটাকে তো আমরা একটা কাজে লাগাতে পারি। তখন থেকে চিন্তা করলাম যে আমরা একটা সচেতনতার জায়গাটায় কাজ করব। যখন নদীতে গেলাম দেখলাম যে এখানে অপরিকল্পিত বালু উত্তোলন, পাহাড় কাটা, তারপরে নদীর দূষণ, দখল, যে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যে নদীর পাড়ের মানুষ তাদের সাথে কথা বলতে পারি, তাদের কাছ থেকে কিছু জ্ঞান আমরা আহরণ করতে পারি এবং আমাদের স্বচক্ষে যে জিনিসগুলো দেখলাম সেগুলো নিয়ে আমরা একটা ডকুমেন্টেশন করে আমরা সোশ্যাল মিডিয়া এবং ট্রেডিশনাল মিডিয়ায় সেগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা একটা সচেতনতার জায়গায় কাজ করতে পারি। সেভাবেই আমাদের মানে আস্তে আস্তে এই নদীর প্রতি কাজটা শুরু হয়েছে। সে ধরনের ডকুমেন্টেশন করেছেন বা ডকুমেন্টারি বানিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন? হ্যাঁ, আমরা করেছি। এর মধ্যে একটা ডকুমেন্টারি আছে শঙ্খ নদ দ্য আমাজন অফ বেঙ্গল, তারপরে আছে বাঘখালির বাঁকে বাঁকে, তারপরে আছে তুরাগ একটি নদের নাম, এরকম আমাদের 11টি ডকুমেন্টারি আছে যেটা 20-30 মিনিটের মধ্যে। আপনারা এই যে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে নদীকে নিয়ে কাজ করছেন, আপনাদের 2 বা 3টি এমন কোন সিগনেচার কাজ আছে যা দ্বারা নদী উপকৃত হয়েছে, নদীর পাড়ের মানুষ উপকৃত হয়েছে কিংবা দেশ উপকৃত হয়েছে? আমরা 2016 সালে প্রথম জাতীয় নদী সম্মেলন করি কক্সবাজারে। সেই কক্সবাজারে সেখানে আমরা জাতীয় নদী রক্ষা কমিশন এবং আমাদের অর্গানাইজেশন যৌথভাবে এই কাজটি করি এবং সেখানে 23 দফা আমরা একটা প্রস্তাবনা দিই সরকারের বিভিন্ন সংস্থাকে। তখন থেকে এইখানের যে বাঘখালী নদীটা, সেই বাঘখালী নদীটাকে পুনরুদ্ধার করার জন্য বা সেটাকে সংরক্ষণের জন্য সেখানের উপর একটা বড় প্রকল্পের কাজ চলতেছে। আমি মনে করি যে এই প্রকল্পটা যদি সম্পন্ন হয় তাহলে দেখা গেছে এটা বড় ধরনের একটা কাজ, যা 23 দফার ভিতরে উল্লেখ ছিল। আরেকটি হচ্ছে আপনারা সবাই জানেন যে হালদা নদী, যে চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, সেটা এখন কিন্তু একসময় 5 বছর আগে সেখানে 1800-2000 কেজি রেণু পাওয়া যেত, এখন কিন্তু সেখানে 20,000 কেজি পর্যন্ত উন্নীত হয়েছে। তখন তার মানে কি, এই যে সামাজিক সাংস্কৃতিক বা এই পরিবেশবাদী সংগঠনগুলোর যে চাপ বা হ্যামারিং আমরা যেটা বলি সেটার কারণে কিন্তু সেখানে বেশি মাত্রায় সরকার কনসেন্ট্রেশন করেছে এবং সেখান থেকে কিন্তু আমরা লাভবান হচ্ছি। আজকে হালদা নদী একটা সাকসেস স্টোরি সারা বাংলাদেশের জন্য। নদীর উপর সবচেয়ে বেশি অত্যাচার কি হয় এতদিনের অভিজ্ঞতা থেকে কি বুঝলেন? যেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে সেই জায়গাগুলোতে দূষণ করছে, তারা এক হচ্ছে নদীকে দখল করছে, ছোট করে ফেলছে, আরেকটা হচ্ছে নদীকে দূষণ করছে, অর্থাৎ তাদের মানে অতিমাত্রা অত্যাচার চলছে সেই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে। বাংলাদেশ যতটুকু আয়তনের দেশ সেই আয়তনের তুলনায় নদীর সংখ্যা যত, পৃথিবীর কোথাও কি এরকম আছে? পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এত নদী নাই, কিন্তু তারা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। আমরা বলি যে বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স, কিন্তু ইন্দোনেশিয়ার একটা জায়গা আছে বানজারমাসিন, সেটা হচ্ছে সাউথ কালিমান্তান, সেখানে একটা শহর সেটাকে বলে যে হাজার নদীর শহর, কিন্তু আমরা হচ্ছি ল্যান্ড অফ রিভার্স, কিন্তু এটাকে আমরা ওইভাবে কিন্তু আমরা প্রমোট করতে পারিনি। অর্থাৎ আমাদের এই যে প্রমোশন বা প্রচার এই জায়গাটা আমরা খুব পিছিয়ে আছি। আরেকটা বিষয় আমরা বলবো যে নদী সুরক্ষার জন্য কিন্তু অনেক আইন আছে, যেমন পানি আইন 2013, জলাধার রক্ষা আইন 2000, তারপর পরিবেশ সংরক্ষণ আইন 1995, তারপরে আছে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2013, কিন্তু এই আইনগুলো জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই ধরনের প্রক্রিয়া সেটা কিন্তু নাই। যেমন আমি যখন মালয়েশিয়াতে গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারে একটা সেমিনারে গেলাম, সেখানে কিন্তু তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয় যে তাদের দেশের যেই অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে এই নদী সুরক্ষার কাজে মানে তারা কাজে লাগাচ্ছে। যেমন তাদের একটা প্রজেক্ট আছে, অনেক বড় প্রজেক্ট, সেটা হচ্ছে রিভার অফ লাইফ প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেক অভিনেতা অভিনেত্রী যুক্ত আছেন এই সচেতনতার জায়গায় কাজ করার জন্য। একইভাবে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওয়াটার উইক, মানে 4th largest ওয়াটার কনফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড, সেই জায়গাতে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতেছে। আমার সৌভাগ্য হয়েছিল 2018 সালে বাংলাদেশের ডেলিগেশন করার, সেখানে 70টি দেশের 70 জন তরুণ
ইয়ং ওয়াটার লিডার সামিট, এই সামিটে আমিও ছিলাম। সেখানে দেখা গেছে যে 30,000 ভিজিটর ছিলেন এবং সেখানে 1100 প্যাভিলিয়ন ছিলেন এবং জাতিসংঘের মহাসচিব সহ অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু বাংলাদেশে সরকারিভাবে কোনো ধরনের ডেলিগেশন ছিল না। কিন্তু এত বড় একটা জায়গায় কিন্তু বাংলাদেশের একটা মানে প্রতিনিধিত্ব দরকার ছিল। সেই জায়গাগুলোতে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করতাম সেটা কিন্তু আমরা দেশের কাজে লাগাতে পারতাম, সেখানে ওয়াটার নিয়ে কাজ করে।